বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুইজন, তাদেরকে ভর্তি করা হয়েছে কামারপুকুর হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গোঘাটের সাইবেরিয়া মোড় এলাকায়। জানা গেছে দ্রুতগামীর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গাছে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ, তারাই আহতদেরকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? এমনি পড়ে গেছিল সেটা ঠিক জানি না, পড়ে গেছিল নাকি গাড়ির সাথে হয়েছিল সেটা ঠিক জানি না। ওনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শুনছে। আমাদের নাম, আমার নাম শোন সর্দার, তোর হচ্ছে নাম দীপেন্দ্র দিগার, আর এর ওর হচ্ছে অমিত। শ্বশুর বাড়ি গেল গো, ওটা কি নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।